আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আয়াতে কারিমার এই অংশটুকু নিয়ে আজ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে বিপদে পড়লে আমরা সর্বপ্রথম তদবির করি, চিকিৎসা গ্রহণ করি, অসুস্থ হলে, মামলা হলে নেতাদের পিছনে ঘুরতে থাকি, কিংবা ঘুষ দিয়ে মামলা থেকে জামিন নেওয়ার চেষ্টা করে থাকে। যে কোনো বিপদগ্রস্ত অবস্থায় আমরা প্রথমেই তদবিরের দিকে যাই, হয়তো চিকিৎসা, যে কোনো কঠিন অবস্থার মুখোমুখি হলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতলানো পথে না চলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী না চলে আমরা আমাদের মতো করে চেষ্টা করতে থাকি। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করি, বিপদে পড়লে তদবির করতে থাকি। তারপরে দেখা যায় তদবির করার পরেও যখন আমরা বিপদ থেকে বাঁচতে না পারি, তখন নিরুপায় হয়ে আমরা আলেমদের কাছে ছুটে আসি, এসে বলি, হুজুর আমার জন্য দোয়া করুন, আমি বড় বিপদে আছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, অন্য কোনো তদবিরের দিকে না যেয়ে সর্বপ্রথম সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ তো তোমাকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি, তুমি কখন চাইবে সাথে সাথে আমার সাহায্যের হাতকে তোমার দিকে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন সবরের মাধ্যমে। কোন সবর? হাই হুতাশ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে অবস্থায় রাখেন আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকা, কোনো অবস্থাতে গুনাহ না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো কোনো অবস্থাতে ছেড়ে না দেওয়া। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে সবরের অর্থ হচ্ছে রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন সবর, ধৈর্য ধারণের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, এবং সলাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, বিপদ আসলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিপদ দেখলে নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রচণ্ড বৃষ্টি আর ঝড় তুফান হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এমন অবস্থায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অভ্যাস ছিল, ঘরে খাদ্য নেই, নামাজে দাঁড়িয়ে যেতেন। সন্তান অসুস্থ, নামাজে দাঁড়িয়ে যেতেন। কোনো রকম পেরেশানি এসেছে, নামাজে দাঁড়িয়ে যেতেন। যে কোনো প্রয়োজন পূরণের জন্যে নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যে কোনো বিপদ অবস্থায়, যে কোনো কঠিন অবস্থার মুখোমুখি হলে সর্বপ্রথম তুমি দুরাকাত সলাতুল হাজত, নামাজ পড়ো, আল্লাহকে বলো যে আল্লাহ আমি বড় বিপদে আছি, তোমার এই বান্দা যাকে বড় মহাব্বত করি, ভালোবেসে তুমি সৃষ্টি করেছো তোমার এই ইবাদতের জন্যে, আজ আমি বিপদগ্রস্ত, এই বিপদের মধ্যে পড়ে আমার মন মস্তিষ্ক আজকে ঠিক নেই, আমি একটু একাগ্রচিত্তে তোমার কোরআনে কারীম তেলাওয়াত করতে পারছি না, একাগ্রচিত্তে নামাজ পড়তে পারছি না, পেরেশানির জন্য মালিক আমার এই বিপদকে দূর করে আমাকে পেরেশানি মুক্ত করে দাও, আমার সন্তান অসুস্থ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার ছেলে চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। যে কোনো বিপদগ্রস্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ আদায় করে আল্লাহর কাছে সর্বপ্রথম যাও সলাতুল হাজতের মাধ্যমে, তারপর তুমি দোয়া করো, তারপর তুমি তদবির করো,
বৈধ পন্থায়, অবৈধ পন্থায় তদবির করা যাবে না। তুমি অসুস্থ, চিকিৎসা করো, কোথাও সুপারিশ যদি প্রয়োজন হয়, তুমি সর্বপ্রথম আল্লাহর কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করি, তারপরে তুমি কারো সহযোগিতা গ্রহণ করো, কারো সুপারিশ যদি প্রয়োজন হয় সেখানে যাও। সেজন্যে সর্বপ্রথম আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে তারপরে চাইতে হবে। পৃথিবীর জমিনে আমরা যখন কারো কাছে কোনো কিছু প্রার্থনা করি, চাই, সর্বপ্রথম তার প্রশংসা করি। আমরা বলে থাকি আপনি বড় ভালো মানুষ, হাজারো মানুষ আপনার দ্বারা উপকৃত হয়ে থাকে, জনকল্যাণে আপনি কত অর্থই না বিলিয়ে দিয়েছেন, আজকে আমি খুব বিপদগ্রস্ত, একটু সহযোগিতা যদি আমাকে করতেন, অথবা আমাদের এলাকার রাস্তাটা আপনি যদি ঠিক করে দিতেন, এলাকার জন্য একটি স্কুল যদি করে দিতেন, এভাবে নেতাদেরকে আমরা প্রশংসা করে থাকি, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের প্রশংসা করে থাকি, তখন তারা সন্তুষ্ট হয়ে আমাদের জন্য বরাদ্দগুলো দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শিখিয়েছেন নামাজের মাধ্যমে তুমি আমাকে প্রথমে সন্তুষ্ট করো, তারপরে তুমি চাও তোমার কী প্রয়োজন, তোমার সকল প্রয়োজনগুলো আমি পূরণ করে দেব। সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলছেন তুমি সাহায্য চাও সবর, ধৈর্যের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থেকে এবং সকল প্রকার আনুগত্যকে মেনে কিংবা রোজা রেখে এবং নামাজের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়েছেন বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, অভাবগ্রস্ত, অসুস্থ, তুমি সালাতুল হাজত পড়ো, সৎকা করো, তারপর দোয়া করো, তারপর সাধ্য অনুপাতে চেষ্টা করো, বৈধ পন্থায় চিকিৎসা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুস্থ করবেন, বিপদমুক্ত করবেন, তোমার অভাবকে দূর করে দিবেন, তোমার মুসিবতগুলোকে হটিয়ে দিবেন। আমরা আজ সব কিছু উল্টো করছি, সর্বপ্রথম তদবির, ঘুষ দিয়ে এবং অবৈধ পন্থায় লক্ষ লক্ষ টাকা খরচ করি, তারপরও যখন ব্যর্থ হচ্ছি আমরা চলে আসছি মাদ্রাসায় আলিমদের কাছে, দোয়া করুন আমার বাবা অসুস্থ, দোয়া করুন আমার ছেলে চাকরিটার জন্য খুব চেষ্টা করছি হচ্ছে না, একটু দোয়া করুন, কখন আসছি, নিরুপায় হয়ে। অথচ কারো কাছে দোয়া আপনি চাওয়ার আগে নিজেই আপনি সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, কিছু সৎকা করে আল্লাহর কাছে চাইতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পদ্ধতি তিনটা শিখিয়েছেন, আর সেই পদ্ধতি হচ্ছে সালাতুল হাজত, সৎকা এবং দোয়া। তারপরে বলছেন তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি চিকিৎসা নাও, তদবির গ্রহণ করো। আমরা সর্বপ্রথম তদবিরগুলো গ্রহণ করছি, সেগুলোতে ব্যর্থ হলে তারপরে দোয়ার দিকে আসছি, সৎকার দিকে আসছি। অথচ উচিত ছিল সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সর্বপ্রথম সালাতুল হাজত, সৎকা এবং দোয়াগুলো করা, তারপরে চেষ্টা করা। আমরা ব্যতিক্রম করছি, সেজন্য আমাদের চেষ্টায় আমরা সফল হচ্ছি না, আল্লাহ আমাদের উপর নারাজ হয়েই আছেন, আল্লাহ আমাদের উপর খুশি হচ্ছেন না। সেজন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ সর্বক্ষেত্রে করি, বিশেষ করে যে কোনো মুসিবত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, সাহায্য চাই, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হবেন, আমাদের উপর খুশি হয়ে আমাদের বিপদগুলো দূর করে দিবেন, আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দিবেন, আমাদের অসুস্থতাকে দূর করে সুস্থতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।